অনেক আগের ঘটনা। সে সময়ে মুসলমানদের রাজত্ব ছিল, কাফেররাও মুসলমানদের সঙ্গে সহবস্থান করত। একজন লোক ছিল যে কিনা অগ্নি পূজারি, সে অগ্নিকে পূজা করত। সেই অগ্নি পূজারির একটি ছেলে ছিল। একবার সেই অগ্নি পূজারির ছেলে রমজান মাসে দিনের বেলা আহার করছিল। ছেলে প্রকাশ্যে রমজান মাসে আহার করছে দেখে অগ্নি পূজারি ভীষণ রাগান্বিত হয়। তাই সে তার ছেলেকে ডেকে যাচ্ছে তাই বলে বকাঝকা করে এবং বলে, তোমার লজ্জা লাগে না? এটা মুসলমানদের পবিত্র মাস, তারা এ মাসে দিনে কিছু খায় না, অথচ তুমি প্রকাশ্যে পানাহার করছো। তারপর ঘটনা এখানেই শেষ হয়ে যায়। ওই অগ্নি পূজারির প্রতিবেশী ছিলেন এক বুজুর্গ, যে কিনা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন। অগ্নি পূজারি যখন মারা গেল তখন ওই বুজুর্গ স্বপ্নে দেখেন অগ্নি পূজারি জান্নাতে ঘোরাফেরা করছে। বুজুর্গ এ দৃশ্য দেখে খুবই বিস্মিত হলেন। বুজুর্গ তখন সেই অগ্নি পূজারিকে জিজ্ঞেস করলেন, তুমি তো ছিলে অগ্নি পূজারি, তাহলে জান্নাতে গেলে কিভাবে? তখন সে অগ্নি পূজারি জবাবে বলল, একবার রমজান মাসে প্রকাশ্যে আমার ছেলে পানাহার করছিল, ফলে আমি তাকে বকাঝকা করে তিরস্কার করেছিলাম। আমার এই কাজটি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে তিনি এ ওসিলায় মৃত্যুর পর আমাকে কালেমা পড়ার তৌফিক দান করেছেন, ফলে আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করি এবং জান্নাতের সুখ উপভোগের সুযোগ পেয়ে যাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।